আসছে উনত্রিশে অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে ঢাকার ধামরাইয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলার কুসুরা ইউনিয়ন পরিষদের হলরুমে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনুজির আহমেদ এমপি এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুর রহমান খান ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিরাজউদ্দিন সিরাজ মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ঢাকা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য নাসিমা আক্তার ঢাকা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সানাউল হক সুজন বারিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান পুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান সৌরভ সহ আরও অনেকে